শারীরিক সৌন্দর্যতা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমনকি একমাত্র এই সৌন্দর্যতার কারণেই আমরা একে অপরকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর এই সৌন্দর্যতার ঠিক বিপরীত কারণ ঘটলে মানুষের জীবনকে যে কতটা প্রভাবিত করতে পারে তা কিন্তু ধারণার বাইরে। যা ঘটেছিল ঠিক ম্যারি অ্যান বেভানের জীবনে, যিনি একজন সুন্দরী মহিলা থেকে বিংশ শতাব্দীর বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলা হিসেবে বিবেচিত হয়েছিলেন, যাকে উপাধি দেওয়া হয়েছিল সবচেয়ে বিশ্বের কুশ্রী মহিলা হিসাবে। তো বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল চলো জানবোতে। তো আজকে চলো জেনে নিই সেই ঘটনা, যে ঘটনা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল একজন সুন্দরী মহিলা থেকে একজন কুশ্রী মহিলাতে পরিণত হওয়ার গল্প, যাকে দেওয়া হয়েছিল একটি আনুষ্ঠানিক উপাধি। আর সেই উপাধির নাম ছিল বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলার উপাধি, অর্থাৎ খারাপ দেখতে এক মহিলার উপাধি। ম্যারি অ্যান বেভান 1874 সালে লন্ডনে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার 8টি সন্তান নিয়ে গঠিত হওয়া, বড় বাচ্চাদের সবাইকে খাওয়ানোর জন্য কাজে পাঠানো হয়েছিল। এরপর তিনি ডাক্তারি পড়া শেষ করে তিনি 1894 সালে একজন নার্স হন। 1903 সালে তার হয় বিবাহ টমাস বেভানের সাথে, এবং সেখানে 4টি সন্তান নিয়ে তারা সুখী জীবনযাপন করছিলেন। কিন্তু এরপর ঘটে এক করুণ ঘটনা। প্রায় 3 বছর পর 1906 সালে ম্যারি অ্যান একটি বিরল রোগে আক্রান্ত হন, যা সেই সময় চিকিৎসকরা অ্যাক্রোমে গালি সম্পর্কে তেমন কিছু জানতেনই না। অ্যাক্রোমে গালি এই বিরল রোগটি একটি হরমোনজনিত অসুস্থতা, যা সোমাটোট্রফিক হরমোন দ্বারা হয়। আরও সহজ ভাষায় বলতে গেলে রোগটি হলো এরূপ, এই হরমোনজনিত কারণে দেহের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। রোগটি সাধারণত রোগীর বয়ঃসন্ধির পরে দেখা যায় এবং এটি শরীরের হাড়গুলিকে বেশ বড় করে তোলে, সাধারণত স্বাভাবিকের চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ বড় হয়ে যায়। এমনই একটি রোগ যেটি 1 লাখ মানুষের মধ্যে প্রায় 6 জনকে প্রভাবিত করে থাকে। এই অ্যাক্রোমেগালি রোগটি মেরির জীবনে বেশ প্রভাব বিস্তার করেছিল। এই রোগটির প্রথম ধাপে ঠিকমতো চিকিৎসা করলে এর থেকে নিস্তার পাওয়া প্রায় অনেকটাই সম্ভব, কিন্তু বিংশ শতকের শুরুতে এমন চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত ছিল না, যার ফলে ম্যারি অ্যান বেভান এক কঠোর শারীরিক পরিবর্তনের সম্মুখীন হন, যার কারণে তার শরীরটাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এই রোগের প্রভাবের ফলে তিনি মাত্র 5 বছরের মধ্যেই একেবারেই বিকট দেখতে হয়ে যান। এ যেন এক ভিন্ন এক চেহারার মানুষ, সেই আগের ম্যারি বেভানের সাথে এই বেভানের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এরপর ম্যারি অ্যান বেভানের সাথে ঘটে আরেকটি দুঃখজনক ঘটনা। 1994 সালে থমাস একটি ব্রেন স্ট্রোকে মারা যান, আর এরপরই ম্যারি অ্যান বেভান 4টি সন্তান নিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েন। শুধুমাত্র এই রোগের কারণেই তাকে তার চাকরিটিও হারাতে হয়েছিল, এবং সংসার চালানোর জন্য নতুন কোনো কাজেরও সুযোগ তার হচ্ছিল না সেই সময়ে। এরপর তিনি তার সন্তানদের কেবলমাত্র 2 বেলা অন্ন সঞ্চয়ের জন্য নিম্ন থেকেও নিম্নতর কাজগুলি তিনি করে যাচ্ছিলেন, এবং সেই সময় সেখানে চলত একটি প্রতিযোগিতা, যা ছিল বিশ্বের সবচেয়ে কুৎসিত মহিলা হবার প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় ম্যারি অ্যান বেভান তার দুর্দশার কারণেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং সেখানে ম্যারি অ্যান বেভান এতটাই কুৎসিতে রূপান্তরিত হয়েছিলেন যে সেই সেখানে প্রথম স্থান অর্জন করেছিল, যদিও এটি মোটেও ভালো বিষয় ছিল না। এবং এর থেকে পাওয়া অর্থ থেকে ম্যারি অ্যান বেভানের সংসার কিছুদিনের জন্য খাদ্যা কষ্ট থেকে দূর হয়েছিল। এবং লজ্জার বিষয় হলো এটি যে সেই সময় মিডিয়া তার পরিস্থিতির সুযোগ নিয়েছিল, এবং ছবি তোলার জন্য এবং তার সম্পর্কে ভয়ঙ্কর গল্প লেখার জন্য তাকে অল্প পরিমাণ অর্থ প্রদান করেছিল। কিন্তু ভেবে দেখুন একটি কথা, যদি বিশ্বের সেরা মায়েদের নিয়ে কোনো প্রতিযোগিতা হয় তবে এটি সম্ভবত ম্যারি অ্যানই প্রথম স্থান অধিকার করবে, কারণ তিনি তার সন্তানদের জন্য এইসব করেছেন। এরপর মিডিয়া মনোযোগের কারণে তিনি আকৃষ্ট হন। তাকে 1920 সালে কনি আইল্যান্ডে ড্রিমল্যান্ড সার্কাসে কাজ করার জন্য একটি আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং সেই সার্কাসেও ম্যারি অ্যান বেভান কাজ করতে রাজি হয়ে যায়। এই সার্কাসে কাজ করতে থাকাকালীনও ম্যারিকে অনেক কিছু প্রায় সহ্য করতে হয়েছিল। তার এই চেহারা দেখে লোকজনেরা হাসাহাসি করত এবং তাকে কুৎসিত নামে ডাকত। সবচেয়ে খারাপ বিষয় হলো তাকে অনেক বাজে রকম পোশাকও পরতে হয়েছিল সেখানে। ম্যারি অ্যানের প্রচার যখন সর্বত্র ছড়িয়ে পড়েছিল তখন তাকে সহ্য করতে হয়েছিল বিদ্রুপ অনাচার। রাস্তাঘাটের লোকজনেরা প্রায়শই তাকে দেখে কখনও তাকে পাগড়ি বলা হতো এবং কখনও তাকে দানব বলে ডাকা হতো। এমনকি তার চেহারার জন্য তাকে পথেঘাটে অনেক সময় মারধরও খেতে হয়েছে। এই সব কিছুই সে সহ্য করে নিয়েছিল কেবলমাত্র তার 4 সন্তানদের মানুষ করার জন্য। ম্যারি অ্যান 1933 সালে 26শে ডিসেম্বর তিনি প্রাকৃতিক কারণে মারা যান। ম্যারি অ্যান বেভানের জীবন থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি যে একজন প্রকৃত মা কখনোই হার মানেন না, এবং তিনি তার জীবনে
যে লড়াইটা করেছিলেন সেটি যেন এই পৃথিবীতে আর কোনো মারি যেন না করতে হয় সেটাই আমরা আশা করব। এবং তার জীবনী পড়ে একটা কথাই মাথায় আসে যে তিনি কখনোই একজন কুৎসিত মহিলা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে একজন সুন্দরী মহিলা। তো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করতে হচ্ছে, ফিরছি আবার নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল চলো জানবোতে। তো ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।